সত্যের পথে অবিরাম শীর্ষ খবর। হারের বৃত্তে আটকে থাকা ইংল্যান্ড চলমান বিশ্বকাপে পয়েন্ট টেবিলে সবথেকে তলায় ছিল। চ্যাম্পিয়ন ট্রফির স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয় দরকার তাদের, আর ঠিক তাদের এক জয়ে বদলে গেল পয়েন্ট টেবিলের চিত্র। পুনেতে ব্যাটে বলে দারুণ দাপট দেখিয়ে 180 রানের বড় জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। এটি তাদের টুর্নামেন্টের দ্বিতীয় জয়। এই জয়ের ফলে বাংলাদেশ, নেদারল্যান্ড এবং শ্রীলঙ্কার মতো ইংলিশদের পয়েন্টও 4 হয়েছে। অষ্টম রাউন্ডের ম্যাচ শেষে পয়েন্ট টেবিলেও এসেছে নাটকীয় পরিবর্তন। এতদিন তালিকা 10-এ থাকা ইংলিশরা একলাপে উঠে এসেছে সপ্তম স্থানে, আর বাংলাদেশ আগের দিনেই সপ্তম স্থানে থাকলেও নেমে গিয়েছে অষ্টম স্থানে। নবম আর দশম স্থানে আছে শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডস। এই 4 দলেরই পয়েন্ট 4। এমন অবস্থায় জমে উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেওয়ার লড়াইটাও। আইসিসির ঘোষণা অনুযায়ী বিশ্বকাপের লিগ পর্বে সেরা 7 এবং আয়োজক পাকিস্তান থাকবে 2025 সালের আইসিসি ইভেন্টে। পাকিস্তান আগে সেরা 7-এ থাকায় এবার হিসেবে যাচ্ছে সেরা 8 পর্যন্ত, যেখানে বাংলাদেশের স্বপ্নটাই এবার পড়েছে হুমকির মুখে। সেরা 8-এর মতো 6 পর্যন্ত নিশ্চিত হয়েছে আগেই। সপ্তম এবং অষ্টম স্থানের জন্য লড়ছে 4 দেশ, সবারই পয়েন্ট সমান। শেষ দিনে তাই কোনো কারণে অজিদের বিপক্ষে বা হরকালেই বিপদে পড়বে বাংলাদেশ।